নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শান্তিনিকেতন থানা এলাকায় তৃণমূলের সদস্য খুন, পরিবারের পাশে কাজল শেখ। বীরভূম জেলার শান্তিনিকেতন থানা এলাকায় নানুর বিধানসভার কঙ্কালি পঞ্চায়েতের সদস্য সমীর থান্ডার, বয়স 45, গত পরশুদিন খুন হয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যে 6 জনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ঠিক কী কারণে সমীর থান্ডারকে খুন করা হয়েছে জানার জন্য সমীর থান্ডারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। প্রথম দিন থেকে তিনি সক্রিয়ভাবে তার পরিবারের সঙ্গে আছেন। গতকাল তার দেহ সৎকাজের শেষ পর্যন্ত বীরভূম জেলা সভাধিপতি নানুরের বিধায়ক সহ উপস্থিত ছিলেন। পরিবারের সঙ্গে তিনি সবসময় যোগাযোগ রাখছেন এবং সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আজকে সকলেই তার পরিবারের খোঁজখবর নিতে আসেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, এবং তিনি জানান যারা এসবই থান্ডারকে খুন করেছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন। এছাড়া পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে লক্ষ্য রাখছে, পূর্ণ তদন্ত শুরু হয়েছে পুলিশ প্রশাসন। সভাধিপতি আরও বলেন, নির্মমভাবে দলীয় কর্মীকে যারা হত্যা করেছে তাদের ফাঁসির দাবি জানান। আজ সমীর থান্ডারের বাড়িতে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। সমীর থান্ডার আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, কঙ্কালের গ্রাম পঞ্চায়েতের, কিন্তু আজকে হয়তো সমীর থান্ডার সদস্য, কিন্তু 2007 সালের আগে যখন বামফ্রন্টের বিরুদ্ধে যে আমরা লড়াইগুলো করেছিলাম, তখন সমীর থান্ডার এই বুথ থেকে বুক চিতে লড়াই করেছিল আমার সঙ্গে। সবতই আমার দুর্দিনের সাথী সমীর থান্ডার, তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কে বা কারা করেছে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে লক্ষ্য রাখছে এবং তদন্ত শুরু হয়েছে। তাই আমি কারো নাম এখন করছি না বা করতে চাইছি না। পরিবারের কাছে সব কিছু জানতে পেরেছি। পুলিশ প্রশাসনও কন্টিনিউ পুলিশ সঙ্গে, পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সর্বতই আমরা চাইব যে বা যারা মেরেছে, এই নক্কার জন্য ঘটনা ঘটিয়েছে, নিষ্ঠুর নির্মমভাবে যারা এই আমাদের দলীয় কর্মীকে হত্যা করেছে, তার দৃষ্টান্তমূলক সাজা হোক, আমরা চাইব তার ফাঁসি হোক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। এবার তারাপীঠে গণধর্ষণের শিকার পুরোহিতের স্ত্রী, ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। মহিলার প্রেমিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে বীরভূমের বাসিন্দা ওই পুরোহিত যুবক বছরখানেক আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে গ্রামের বাড়ি ছেড়ে যুবকের কর্মস্থলের কাছেই থাকতেন দম্পতি। শোনা যাচ্ছে বিয়ের পর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন পুরোহিতের স্ত্রী। ঘটনাচক্রে অভিযুক্ত দুই যুবক তা জানতে পেরে যায়, যুগলের উপর নজরদারি শুরু করে, তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও তুলে রাখে। এরপর ওই ছবি স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে রবিবার রাতে বধূকে নির্জন জায়গায় নিয়ে যায় সুপ্রিম রায় ও বর্ষণ পাল নামে দুই যুবক। সেখানেই বধূকে গণধর্ষণ করা হয়। সূত্রের খবর, নিজেদের নির্দোষ প্রমাণ করতে অভিযুক্তরা বধু ও তার প্রেমিকের ছবি স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়। এরপরই নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। মহিলা পুলিশে লিখিত অভিযোগ জানাতেই সোমবার 7 সকালে গ্রাম থেকে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। গৃহবধূ প্রেমিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। উল্লেখ্য, আর্যিকর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। সুবিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নারী নির্যাতনের ঘটনা তুলে দিচ্ছে বহু প্রশ্ন।
ভিডিও করে ব্ল্যাকমেইল করছিলে? ব্ল্যাকমেইল ছিল না। তাহলে তাহলে কি হয়েছে? ভিডিওটা আমার অন্যায় হয়েছে। তুমি ভিডিও করেছো তো? ভিডিও করেছি। তাহলে ভিডিওটা কে কে দিল? ভিডিওটা ফোন থেকে গিয়েছিল আমার বন্ধু। আচ্ছা, কে দিয়েছিল ফোনটা? কে দিয়েছিল? তুমি দিয়েছিলে? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম সুপ্রিয়। প্রিয় কি? সুপ্রিয় রায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।